কোয়ান টেনটা হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলো কোন শ্রেণীতে, 12, দ্বিতীয়, 17, সপ্তম, 17তে। এটা হ্যালোজেন পর্যায় সারণীতে কোন শ্রেণীতে কী আছে এটা জেনে রাখবেন। 17 নম্বর হ্যালোজেন, 18 নম্বরে যেমন ধরো এখানে বলছি 17 নম্বরে হ্যালোজেন, 18 নম্বরে নিষ্ক্রিয় গ্যাস, 1 নম্বরে ক্ষারীয় ধাতু, দেখো 2 নম্বরে ক্ষারীয় মৃত্তিকা, এগুলো কিন্তু আসতে পারে। নিচের কোন যৌগটি আয়নীয় হলেও জলে অদ্রাব্য? 4টে আছে তোমরা জানো, চক, ক্যালসিয়াম কার্বনেট, ওটা জলে অদ্রাব্য। রূপার চামচে সোনার প্রলেপ দিতে অ্যানোড রূপে ব্যবহৃত হয় কোনটা? প্ল্যাটিনাম, রূপা, সোনা, গ্রাফাইট, তোমরা জানো অ্যানোডে সোনা, যে ধাতুর প্রলেপ দিতে লাগবে সেটা অ্যানোডে থাকে, আর যার উপর প্রলেপ দেবে সেটা ক্যাথোডে থাকবে। ঠিক আছে, রূপার চামচটা হবে ক্যাথোড আর সোনাটা হবে অ্যানোড। পরীক্ষাগারে কোন গ্যাসের সাহায্যে ধাতব মূলক শনাক্ত করা সম্ভব? তোমরা জানো হাইড্রোজেন সালফাইডের কাজে লাগে। থার্মিট পদ্ধতিতে, এটাও তোমরা জানো, ধাতু নিষ্কাশন আয়রন। একই আণবিক সংকেত কিন্তু বিভিন্ন ধর্মাবলী সম্পন্ন যৌগকে বলে আইসোমার। আইসোটোপ লিখবে না, আইসোটোপ কিন্তু এক আণবিক সংকেত নয়। হ্যাঁ, ধরো ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 238, দুটো আইসোটোপ, কিন্তু এগুলো সুতরাং খেয়াল রাখবে, এটা হচ্ছে আইসোমার। ওকে, এই পর্যন্ত থাক, ভালো করে পরীক্ষা দাও, খুব সুন্দর পরীক্ষা হবে, চিন্তার কিচ্ছু নেই।